ওয়াও সেই সেই এই চীনা মুরগগুলো আমার কিন্তু পালন করা অনেক দিনের শখ এটার নাম কি জানি না তো মনে হয় হনুমান হবে তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি তো ফাইনালি আমার যে পাখিগুলো রয়েছে তার মধ্যে এই পাখিগুলো আজকে কয়েকদিন আগেই অ্যাডজাস্ট হয়েছে অর্থাৎ এই পাখিগুলো কিন্তু আমি কিনে আনছি তো আপনারা জানেন যে আমার যে ভিডিও আগে থেকে যারা দেখে আসছেন তারা জানেন যে যে মেল পাখিটা রয়েছে সেই মেল পাখিটা কিন্তু আমি এর আগে আমার চাচাতো ভাই এক জায়গা থেকে কুড়িয়ে পেয়েছিল সেই থেকে আমাকে এই পাখিটা দিয়েছে তারপরে আমি ভাবলাম যে এই পাখিটার একটা ফিমেল প্রয়োজন তো অনেকদিন পরে আমি এই ফিমেলটা কিনে আনছি বেশ কয়েকদিন আগে কিনে আনছি তো সম্ভবত কয়েকদিনের মধ্যেই এই পাখিগুলো ডিম দিয়ে দিবে তো দেখতে পাচ্ছেন এই পাখিগুলো কিন্তু অনেক বেশি একটা অ্যাক্টিভ পাখি তো আপনারা যারা এই পাখিগুলো পালন করেছেন তারা অবশ্যই দেখবেন যে এই পাখিগুলো ডিম বাচ্চা করতে কিন্তু অনেক এক্সপার্ট কারণ এই পাখিগুলো তার সাইজ বা তার যে গঠন অনুযায়ী এই এরা কিন্তু অনেক বেশি করে ডিম বাচ্চা করে থাকে বর্তমানে এই বাজরিকা পাখিগুলো আমার কাছে এক জোড়াই রয়েছে এই পাখি দুইটা যে দুইটা দেখতে পাচ্ছেন আর আগে আমি এই পাখিগুলো পালন করছি তো সেইগুলো কিন্তু বিক্রি করে দিয়েছিলাম তার কারণ হচ্ছে সেগুলোর দাম এবং খাবারের দাম অনুযায়ী সেগুলোর দাম কম পাওয়ার জন্য খাবারের দাম বেশি হওয়ার জন্য আমি সেগুলোকে সেল করে দিয়েছিলাম এই হচ্ছে আমার আগের যে পাখিগুলো ছিল সেই পাখিগুলোর ভিডিও তো আমি অনেক দিন আগে এই পাখিগুলোর ভিডিও করে রাখছিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার অনেকটি পাখি রয়েছিল আর আমি যখন এই পাখিগুলো পালন করছিলাম তো তখন চীনা যে চীনাগুলো খায় সেই চীনাগুলোর দাম ছিল 18 থেকে 20 টাকা কেজি তো সেই সময় হঠাৎ করে আপনার 60 টাকা 70 টাকা এমনকি 100 টাকা পর্যন্ত আমি চীনা খাইয়েছি এই পাখিগুলোকে আর সেই সময় সেই পাখিগুলোর কিন্তু দাম কম ছিল আমাদের এলাকায় এই পাখিগুলোর কিন্তু দাম অনেক কম কম থাকায় সেই পাখিগুলোর কিন্তু আমি ভালো মতন ডিমান্ড পাচ্ছিলাম না আর এই পাখিগুলো কিন্তু ডিম বাচ্চা দিত অনেক বেশি করে আমার প্রায় একবারে 25 থেকে 26টি এবং 27টিও বাচ্চা দিয়েছে এই পাখিগুলো তো অনেক খাবারের দাম হওয়ার ক্ষেত্রে আমি পাখিগুলো আর বিক্রি করতে না পারার কারণে আমার যে পাখিগুলো হবে হয়েছিল সেই পাখিগুলো কিন্তু আমি বিক্রি করতে পারছিলাম না তাই জন্য এই পাখিগুলোর কম দামে আমি সবগুলোই বিক্রি করে দিয়েছি তো অবশেষে আমার এই পাখিটা যে মেল পাখিটা কুড়িয়ে পাওয়ার কারণে আমি এই ফিমেল পাখিটাকে আবার নিয়ে আসছি তো যাই হোক একজোড়া পাখি আমার ভালো লাগে এই পাখিগুলো পালন করতে তাই জন্য আরেকজোড়া পাখি দিয়ে শুরু করলাম তো আশা করছি এটা থেকে আমি অনেক আরও বেশি করার চেষ্টা করব তো সামান্য পরিমাণ আমি করব তো আমার ফিমেল পাখিটা দেখে মনে হচ্ছে কয়েকদিনের মধ্যেই ডিম দিয়ে দিবে এই পাখিগুলো ওয়াও সেই সেই আমার অনেক ভাগ্য লাকি তার কারণ হচ্ছে এই ময়ূরগুলো সাধারণত এই রকমভাবে যে তার পিছনের লেজগুলো রয়েছে সেইগুলো কিন্তু ফরকায় না তো সাধারণত আমি এগুলোকে দেখেছি নর্মালভাবে তো আজকে আমি এসেই দেখছি তো আমাকে দেখে সে ময়ূরটা বাইরে এলো বাইরে থেকে কিন্তু সে লোমটা যে লেজটা রয়েছে সেই লেজটা ফরকে দিল তো আপনারা দেখতে পেলেন ভিডিওতে তো এই এখানে দেখতে পাচ্ছি আমি এই ময়ূরটার যে লোমগুলো রয়েছে সেই লোমগুলো ক্ষয় হয়ে আছে সেগুলো কিন্তু পরিপূর্ণ না পরিপূর্ণ হলে আপনারা দেখতে পাচ্ছেন যে সাইডের লোমগুলো ফাঁকা ফাঁকা রয়েছে সেই লোমগুলো কিন্তু পরিপূর্ণ হয়ে একটা সুন্দর আরও একটু সুন্দর লুক দিত তো দেখতে পাচ্ছেন এই ময়ূরটা কিন্তু এই মাত্রই কিন্তু এইভাবে তার লেজগুলো ফরকে দিল তো অনেকে দেখবেন যে এই লেজগুলো কিন্তু অনেক সময় ফরকায় না তার কারণ হচ্ছে তারা কিন্তু নর্মালিভাবে অনেক সময় থাকে বেশিরভাগ কিন্তু নর্মালিভাবে থাকে আর কম সময় কিন্তু এরকম থাকে যেটা আমি শুনে আসছি তো দেখতে পাচ্ছেন ময়ূর পাখিটা এটাও কিন্তু মেল পাখি এটা হচ্ছে মেল ময়ূর আর
যেটা ফিমেল রয়েছে এটা এই সাইডে রয়েছে আমাকে দেখে কিন্তু অনেক ই করছে আর এখানে রয়েছে ফিমেলটা এখানে দেখছেন তো ফিমেলটার চাইতে কিন্তু মেলটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর তো এখানে রয়েছে এটা হচ্ছে ফিমেল এই আমার দিকটা হচ্ছে ফিমেল আর লেজ যেটা ফরকে রয়েছে সেটা হচ্ছে মেল তো সাধারণত পাখি এবং পশু পাখির মধ্যে যে মেল পাখি গুলো থেকে থাকে অর্থাৎ ছেলে পাখিগুলো থেকে থাকে সেইগুলো কিন্তু অনেক দেখতে সুন্দর এবং অনেক বেশি সুন্দর হয়ে থাকে তাই আপনারা দেখতে পাচ্ছেন যে মেল ময়ূরটা রয়েছে সেটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর আর ফিমেলটা রয়েছে মেল ময়ূরটার তুলনায় কিন্তু এটা অনেক অংশে একটু অন্য ধরনের তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে দুইটা ময়ূর আর এখানে কিন্তু আরও নেই আর আরেকটি এখানে আপনাদের নিয়ে যায় এটা হচ্ছে চীনা যে মুরগগুলো রয়েছে মুরগি আমরা চীনা মুরগি নামে এটাকে চিনি তো এটা কিন্তু আমার পালার অনেক দিনের শখ রয়েছে তো এটা আমি পাচ্ছিলাম না কোনো জায়গায় ফাইনালি এখানে দেখতে পেলাম তো এখানের যে লোক রয়েছে তাদের সাথে কথা বলে আমি একজোড়া নেওয়ার চেষ্টা করব তো এগুলো কিন্তু আমাকে অনেক সুন্দর লাগে এই চীনা মুরগগুলো বা মুরগিগুলো তো চলুন ওইদিকে দেখি কী রয়েছে ওইদিকে এখানে তো ময়ূর রয়েছে আর ওই সাইডে আরও অনেক কিছু রয়েছে তো সেগুলো দেখি চলুন এখানে রয়েছে বানর এখানে তিনটি বানর রয়েছে এই এই ছেলে এই যে এই দুষ্ট পোলোপাইন কিন্তু অনেক বিরক্তকর কারণ তার কারণ হচ্ছে এরাকে বারণ করার সত্ত্বেও কিন্তু তারা অনেক কিছু করে এই তারা দেখতে পাচ্ছেন অনেক তেড়ে আসছে বানরটা তারপরেও কিন্তু এই নাটি দিয়ে যে নাটি রয়েছে সেটি দিয়ে ঘোচাঘোচি করছে এই এই হটো এখান থেকে সরো তো যাই হোক এই কথা শুনবে না তো আর এক জায়গায় নিয়ে যাই এখানে দেখতে পাচ্ছি একটা বাঘ না এখানে কী রয়েছে দেখাই তো মনে হচ্ছে এটা বাঘ তো আপনারা যারা এটাকে চেনেন তারা অবশ্যই জানাবেন এটা কী তো আমি মূলত এটাকে চিনি না চিনি তো এটার নাম কিন্তু অরিজিনাল নামটা জানি না এটা কিন্তু সাইজে ছোট রয়েছে এখানে রয়েছে একটা হনুমান আমার জানা মতে এটা হনুমান হতে পারে কিন্তু বানর কিন্তু ওখানে আছে বানরটার সাইজটা কিন্তু অনেক ছোট আর এটা কিন্তু সাইজ অনেক বড় এবং লেজটা রয়েছে লেজটা কিন্তু অনেক বড় আর মুখের কাটিংটা রয়েছে কালো যাই হোক এটা কি এটা আমার জানা নেই তারপরে আইডিয়ার উপরে হনুমান বললাম তো আপনাদের জানা থাকলে বলবেন তো আরেক জায়গায় নিয়ে যাই এখানে রয়েছে হরিণ তো এখানে অনেকটি হরিণ রয়েছে বাচ্চা হরিণটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সামনে এটা কিন্তু আমার দিকে তাকিয়ে রয়েছে এই মনে করছে এটা কেড়ে এই কী করতে আসছে এখানে তো দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি হরিণ রয়েছে এখানে আরেকটা রয়েছে এখানে রয়েছে কয়েকটা তো বাচ্চা দুইটা তিনটা রয়েছে বাচ্চা এগুলো কিন্তু এখানেই হয়েছে তো এই ছিল আজকের ভিডিও সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ